কৃষ্ণ লীলা হরি বল হরি বল। তাহলে দেখুন যেমন কৃষ্ণকে পেতে গেলে রাধারানীর চরণ ভজনা করতে হয়। কৃষ্ণকে দেখেছেন, দেখেছেন বাবু কি মায়েরা দেখেছেন কৃষ্ণকে? বলে কেন ফটোতে দেখেছি, কৃষ্ণ দেখতে কেমন? আমার মতন কালো? হরি বল। আমার দাদা ভাই ঘাড় লাগছেন বলছে হ্যাঁ। কৃষ্ণ কালো নয়। একবার দিনের বেলা ওই সূর্যের দিকে 2 মিনিট তাকাবেন, 2 মিনিট তাকাতে পারবেন না, 2 সেকেন্ড তাকিয়ে নিচের দিকে দেখবেন চতুর্দিক অন্ধকার লাগবে না? তদ্রু অনাদি আদি গোবিন্দের রূপটা হচ্ছে কোটি সূর্য সমান। তাই বললে কৃষ্ণ কালো নরে জগত আলো তারে দেখিবি যদি মন আখি মেলো প্রেমে বাতি জালো। কৃষ্ণ কালো না জগত আলো দেখিবি যদি মন আখি মেলো প্রেমের বাতি জালো। কৃষ্ণ কালো জগত আলো দেখিবি যদি মন আখি খোলো প্রেমের বাতি জালো। কৃষ্ণ কালো জগত আলো দেখিবি যদি মন আখি মেলো প্রেমের বাতি জালো। ওগো কালো সোনা সোনা নাম যার ভুবন হরে অযোধ্যায় রাম সেজে নদিয়াই গোরা। কালো সোনা নাম যার ভুবন হরে অযোধ্যায় রাম সেজে নদিয়াই গোরা। কালো সোনা নাম যার ভুবন জগত আলো দেখিবি যদি মন আখি খোলো প্রেমের বাতি জালো। কৃষ্ণ কালো জগত আলো দেখিবি যদি মন আখি খোলো প্রেমের বাতি জালো। তাহলে কৃষ্ণ কালো, তাহলে কৃষ্ণকে আমরা এই কলিতে পাব না। তাই সেই রাধা কৃষ্ণ দুহুতুনু একাত্মা হয়ে কলিতে জগন্নাথ মিশ্র ঘরণী শচী দেবীর গর্ভ সিন্ধু মাঝে নবদ্বীপ নদী আয় উদয় হয়েছেন কি হরি গৌর। সেই রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ গৌর হরি। তাহলে এই গৌর হরিকে পেতে গেলে কাজ চরণ আসিতে হবে না নিত্যানন্দ জগৎগুলো। নিতায় চরণ আশ্রয় করলেই গৌরণ আসে ফ্রি। যেমন রাধারানীকে ভজনা করলে কৃষ্ণ ফ্রি, আর নিতায় চরণ ভজনা করলে গৌর ফ্রি। সেই গৌর ভগবান শ্রীবাসঙ্গনে প্রত্যেক দিন হরিনাম সংকীর্তনের টোল বসাতেন, টোল সেরিয়ে চলে গেছে কোথায় না সুরধ্বনি তীরে নির্জনে বসে বসে নয়ন জলে ভাসছে। কেন? রাধা ভাবে ভাবাবিত হয়। অনেক ভক্ত সমাগম, শ্রীবাস রয়েছেন, গদাধর আছে, রায় রামানন্দ আছে, অদ্বৈত আচার্য আছে,
গদাধর মনে মনে ভাবছেন, আই তো গৌরহরিকে নির্জনে পেয়েছি। খালি অন্তরঙ্গ রসার সাধন করব। আবার বহিরঙ্গ যারা ভক্ত তারা মনে মনে ভাবছে যে গৌরহরিকে যখন নির্জনে পেয়েছি আমরা খোল করতাল সহযোগে উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করব। কিন্তু গৌরহরি কারোর সাথে কোনো কথা বলছেন না, নির্জনে বসে বসে রাধা ভাবে ভাবাবিত হয়ে কাঁদছেন কোনো ভাবে, আর বদনে বলছে কৃষ্ণ 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 হে 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 কৃষ্ণ 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 গদাধরকে বুকে জড়ায় ধরে বলছেন, ওরে গদাধর, আজ গদাধরে ধরি বলে ওরে কি বলিব তোরে, আজ গদা ধরে ধরি বলে কি বলিব তোরে, আজ গদা ধরে ধরি বলে কি বলিব, আমি কৃষ্ণ বিনা আনে জানি না, 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 কৃষ্ণ আমার প্রাণ সখী, কৃষ্ণ বিনা আনে জানি না, ওরে কৃষ্ণ কৃষ্ণ বিনয়ান জানি, কৃষ্ণ ভোজে কলঙ্কিনী হইলা, কৃষ্ণ বিনয়ান জানি, কৃষ্ণ ভোজে কলঙ্কিনী হইলা, কৃষ্ণ বিনয়ান জানি, গঞ্জনায়ম কালী হলো কৃষ্ণ বিনয়ান জানি, কৃষ্ণ নাম আনন্দ হলো কৃষ্ণ বিনয়ান জানি, কদাধর বুঝতে পারলেন যে গৌরহরির
সেই দাপরে কৃষ্ণ অবতারে শ্রীমতী রাধারানী যে কলঙ্কটা হয়েছিল কৃষ্ণ ভজন করে ভজনা করে কৃষ্ণকে পাওয়ার জন্য, সেই লীলায় গৌর হরিরাজ মনে করে। তাই তো গৌর হরি নয়ন জলে ভাবছেন।